বিশ্ব ফুটবলে এখন চলছে বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দেওয়ার প্রথা। এখানে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে কিছু খেলোয়াড় দলে যোগ দিয়েছেন, তারপরও অন্যান্য দেশের তুলনায় তা খুবই কম। এক জামাল এবং তারিক ছাড়া জাতীয় দলে কেউ এখনও যোগ দেননি। তবে যোগ দেওয়ার পথে আছে এলিটা কিংসলে এবং ওবায়দুর রহমান নবাব। এছাড়া আরও অনেক প্রবাসী আছেন যারা ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আসতে পারেন, যেমন রেদওয়ান হান্নান, রিয়াসাত খাতুন, হামজা চৌধুরী ইত্যাদি। এদের মতো আরও একজন আছেন যার নাম হচ্ছে সামিত সোম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড় খেলেছেন মেজর লিগ সকার এবং কানাডা জাতীয় দলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সামিতের বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা নিয়ে। প্রথমেই চলুন জেনে নেই সামিতের ফুটবল ক্যারিয়ার সম্পর্কে। সামিত সোমের জন্ম কানাডা তথা উত্তর আমেরিকার সর্ব উত্তরের শহর এডমন্টনে 1997 সালের 5ই সেপ্টেম্বর। তার বাবা মা দুজনই বাংলাদেশি, বাবা সিলেটি এবং মা ঢাকাইয়া। দুই ভাই বোনের পরিবারে সামিত সবচেয়ে ছোট। সামিতের ফুটবলের শুরুটা ছোটকাল থেকেই। 2015-তে নর্থ আমেরিকান সকার লীগের একমাত্র কানাডিয়ান দল এফসি এডমন্টনের একাডেমিতে নাম লেখায় সামিত। সেখান থেকে তাকে পাঠানো হয় কানাডা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ ফুটবলে। সেখানে আলবার্টা গোল্ডেন বিয়ার্সের হয়ে তার নৈপুণ্য তাকে এনে দেয় পশ্চিম কানাডার বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবাগত খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ সম্মান CWUAA রুকি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এত বড় সাফল্যের পরের বছরই ফেব্রুয়ারিতে এফসি এডমন্টনের মূল দলে জায়গা করে নেয় সামিত। 2014 সালের অক্টোবরে কানাডা অনূর্ধ্ব 18 দলে ডাক পায় সামিত। এরপর কানাডা অনূর্ধ্ব 20 দল থেকে আহ্বান আসে। উপলক্ষ ছিল মার্চে ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেখানেই অনূর্ধ্ব 20 দলের হয়ে অভিষেক হয় সামিতের। এরপর অবশ্য কানাডা অনূর্ধ্ব 20 দলের অধিনায়কও নির্বাচিত হন সামিত। সামিতের জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে যখন তিনি মেজর লিগ সকারের দল মন্ট্রিয়াল ইম্প্যাক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। 2017 থেকে 2020 সাল পর্যন্ত তিনি খেলেন এই ক্লাবটির হয়ে। সামিতের খেলার পজিশন মূলত সেন্টার মিডফিল্ডার। তিনি বেশ দ্রুতকায়, ধৈর্যশীল এবং আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড়। তার আছে ভার্সেটাইলিটি এবং দারুণ পজিশন সেন্স। পাস দিতে অতিশয় দক্ষ, যে কিনা এফসি এডমন্টনের হয়ে নিয়মিত খেলবার সময় 83.5% পাস সফলভাবে সম্পন্ন করে পুরো মৌসুমে। অফ দ্য বল মুভমেন্টে তার জুড়ি মেলা ভার। সাবেক কানাডিয়ান তারকা ফুটবলার, কানাডার সাবেক ভারপ্রাপ্ত কলিন মিলার সামিতের ব্যাপারে বলেছেন, নর্থ আমেরিকান সকার লিগে সামিতের চেয়ে ভালো মানের কোনো মিডফিল্ডার নেই। কানাডার বয়সভিত্তিক অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলে খেলার পর কানাডা জাতীয় দলেও অভিষেক হয় সামিতের। বার্বাডোজের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেও কানাডার জার্সি গায়ে জড়িয়েছেন এই মিডফিল্ডার। এখন আমরা আসি মূল বিষয়ে, সামিতের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কতটুকু। এই সম্ভাবনা যাচাই করার আগে আমাদের জানতে হবে সামিতের বর্তমান ফুটবল ক্যারিয়ারের অবস্থান সম্পর্কে। সামিত এই বছর মেজর লিগ সকার থেকে আবারও নিজের শৈশবের ক্লাব এফসি এডমন্টনে নাম লিখিয়েছেন। মেজর লিগে গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি সামিতের। পুরো সিজন মিলিয়ে মোট 12টি ম্যাচ খেলেছেন। এফসি এডমন্টনে ব্যাক করে ভালো প্লেয়িং টাইম পাবেন, এটাই মূলত তার প্রত্যাশা। অর্থাৎ নিজের ক্যারিয়ারে বাজে একটা সময় পার করছেন তিনি। তার বয়স এখন 23। যেহেতু কানাডা দলে এরই মধ্যে ডাক পেয়েছেন, তার প্রত্যাশা থাকবে অবশ্যই কানাডা দলের হয়ে আবার খেলার। কিন্তু বর্তমান ফর্ম বিবেচনা করলে তার কানাডা দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সামিত নিশ্চয়ই আরও অনেকদিন অপেক্ষা করবেন কানাডা দলের জন্য। যৌক্তিকভাবে চিন্তা করলে তার বাংলাদেশ দলে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আগামী 5 বছরেও যদি তিনি কানাডা দলে সুযোগ না পান, তাহলে কি হবে? বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে সামিতের পরিবারের কিছু মানুষ চান তিনি বাংলাদেশের হয়ে খেলুন। এমনকি তারা সামিতকে কথাটা বলেছেনও। সামিতের মাথার মধ্যে জিনিসটা এরই মধ্যে আছে, যদি আগামী 5 বছর তিনি কানাডা দলে সুযোগ না পান, তাহলে সম্ভাবনা আছে হয়তো বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, 5 বছর পর আসতে সামিত কী করতে পারবেন? তবে বাস্তবতা হচ্ছে, সামিত যে মানের খেলোয়াড়, 5 বছর কেন, 10 বছর পর আসলেও জাতীয় দলকে অনেক কিছু দিতে পারবেন তিনি। এখন অপেক্ষা সামিতের জন্য, দেখা যাক নিয়তি তাকে বাংলাদেশে আনে কিনা। বাংলাদেশ ফুটবলে ভালো খেলোয়াড়ের এত হাহাকার চলছে, যেই কারণে প্রবাসী ফুটবলারের জন্য দর্শকদের অনেক দিনেরই চাওয়া। দেশে একাডেমি না করতে পারলে কখনোই এই সমস্যার সমাধান হবে না। আমরা আশা করি দেশে একাডেমি তৈরির মাধ্যমে মানসম্পন্ন খেলোয়াড় বাংলাদেশেই তৈরি হবে। এই আশায় শেষ করছি আজ। ধন্যবাদ সবাইকে।